সাহাবায়ে কেরামদের ইতিহাস শুনছেন, সাহাবায়ে কেরামদের জামাত দাওয়াতের জন্য এলাকায় যখন গেল, এলাকার এত লোক খারাপ, দাওয়াত তো গ্রহণ করেই না, বরঞ্চ তাদের একটু বসার সুযোগও দেয় নাই, কোথায় বসবে? সাহাবায়ে কেরামদের জামাতের আমির সে বললেন যে এখন কোথায় বসার বিশ্রামের কোনো জায়গা তো নাই, জঙ্গলের ভিতরে বস আজকে রাত্রে যাপন করবো। এর মধ্যে সেই জঙ্গল তো ভয়ানক জঙ্গল, বাঘ সিংহ ভাল্লু হিংস্র প্রাণীর অভাব। এখন যখন সাহাবায়ে কেরামদের জামাত যখন জঙ্গলে ঢোকে, ওই কাফের দলের হাসাহাসি করে, শুনছি আগে মুসলমান পাগলের দল, এত আশা পাবো এই জঙ্গল ঢুকবে, কালকে একজনকেও তালাশ করি আর জানতে পারবো। হ্যাঁ, এই সাহাবায়ে কেরামদের জামাত যখন ঢুকলো, এখন জঙ্গলের ভিতরে আমি নেতা দাঁড়াইয়া জঙ্গলা পশু পাখিকে উদ্দেশ্য করিয়া ওয়াজ করতে আছে, কি করে ভাষণ দেয় বক্তৃতা, জঙ্গলা পশু পাখি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদল সাহাবারা আসছি, আজকে আমরা রাত্রে এখানে যাপন করতে চাই, এখানে রাত্রি যাপন করব, তোমরা এখান থেকে সরিয়ে যাও। বলতে দেরি, বাপ তার বাচ্চা মুখের ভিতরে কামড় দিয়ে তো, সিংহ তার বাচ্চা দিয়ে তো, গর্তের ভিতরে সাপগুলো উঠে দলে দলে শব্দ, এমনকি পিপিলিকা পর্যন্ত সব জায়গা পরিষ্কার, রাস্তা ব্যবস্থা করে দিস কিনা? হ্যাঁ, যুবক একটু এই পথে চললেই দেখো, দেখবে আল্লাহ কিভাবে তোমার অন্তরের ভিতরে প্রশান্তি দান করবে, এই পথে না চললে বুঝানো যাবে, এই কথা ঠিক কিনা? কদা করছো মনে মনে কয, হুজুর এখানে তো ঠিক কি করছি, বাইরে গেলেই তো সব সময় এরকম ওয়াদা করছো নাকি? এই মুনাফের আলামত কয়টা এখন? না, ওয়াদা করিয়া খেলাপ করে, ওয়াদা করিয়া মানে একটু বেশি বাড়াবাড়ি করতে আসি মনে আমি। না, এখন হুজুরকে চাপ দিই, এত কষ্ট দিই, এক কেন্দ্র কি কথা ঠিক না? বাজান শোনো, ডাক্তারের কাছে রুগী যায় বড় বড়া হইছে বুঝছে, ওই টিউমার কে না ওর ভিতরে ক্যান্সার হইতে পারে, ঠিক না? বলে তাড়াতাড়ি ও কাটতে হইবে, না কাটলে যে কোনো মুহূর্তে ক্ষতি হয়ে যেতে পারে। এখন রুগী যদি কয় যে আমি কাটবো না, তুমি আমার এই পোষাইয়ে কাটবা, এই ব্যথা দেবা, এখন রুগী যদি যায় এটা কি ওর জন্য ভালো কথা ক? তোমাদের কষ্ট হইলেও যদি নামাজ পড়ো, এটা তোমাদের জন্য ভালো, না পড়লে খারাপ, এই জন্য আমরা তো সাফে সাফে কথা ঠিক কি না? এখন আমার বাজানদেরকে বলবো, বিশেষ করে মুরব্বীরা মনে মনে বলতে পারে, হুজুর সব সুবিধা অসুবিধা সব, এই মর্যাদা মর্তবা সব দেয় যুবক কই, না আমার অবস্থা কি, আমরা তো দাঁড়িয়ে ফেঁকে বুড়ো হয়ে গেছি, তাহলে আমাদের পালা ডাকি আগে যুবক বয়স তো বুঝি, ঠিক না? আপনাদের জন্য সুসংবাদ আছে, বলে আলহামদুলিল্লাহ, ওই জাকিরিন যারা গোপনে নির্জনে আল্লাহর জিকির করতে করতে নিজের গুনার কথা মনে কইরা হাফাজত আইনা, তাদের দুই চক্ষের থেকে পানি ছাড়বে, কাটবে, মালিকের কাছে মাপ যাবে, ওই জাকিরিনকে আল্লাহ ডাইকে তার এসপেশার আরো সে সাহায্য করবে। সংক্ষেপে বলছি, এক শ্রেণী আমার বাজানরা কিন্তু আছে আল্লাহর জিকির তো করেই না, বরঞ্চ যারা আল্লাহর জিকির করে বন্ধ করার চেষ্টা করে, নাউজুবিল্লাহ, বলে জিকির শব্দের অর্থ কি? স্মরণ করে, বলে আচ্ছা আল্লাহর বান্দা বান্দি আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? আবার কর, আবার কর, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলতে আছে যারা মোমেন ইমানদার তারা সব জিনিসে যে আমি মালিককে আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করি। আর মহব্বত এর পরিচয়টা কি? কেউ কাউকে মহব্বত করার পরিচয় কি?
মান আহাব্বা শাইআন আকসারা যিক্রহু, যে যে জিনিসকে বেশি মহব্বত করে তার জিকির সে বেশি করে। ঠিক আস্তে কর, ঠিক আবার কর, ঠিক।